হ্যালো এভরিওয়ান, সেকেন্ড স্কুলের পক্ষ থেকে আমি আলামিন আপনাদের প্রত্যেকে জানাচ্ছি স্বাগত। আজকে আমি কথা বলবো ডকুমেন্ট শেয়ারিং একটা প্রসেস নিয়ে। আমরা যারা অফিসে কাজ করি তাদের কিন্তু প্রতিদিন 2-4-5-10টা কিন্তু ইমেইল করতেই হয় বা ডকুমেন্ট সেন্ড করতেই হয়। তো এই ডকুমেন্টগুলো সেন্ড করার ক্ষেত্রে যদি আমাদের ডকুমেন্টটা 25 মেগাবাইটের উপরে যদি হয়ে যায়, তো সেক্ষেত্রে কিন্তু আমরা মেইলের মাধ্যমে ডকুমেন্টগুলো সেন্ড করতে পাই না। সেক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা হচ্ছে গুগল ড্রাইভ। গুগল ড্রাইভ ছাড়া কীভাবে আমরা 2 জিবি থেকে 20 জিবি পর্যন্ত ডকুমেন্ট সেন্ড করতে পারি, সেটার প্রসেস আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো এটার ক্ষেত্রে আমাদের হবে কি, আমাদের কোনো সাইন আপের প্রয়োজন নাই, কোনো লগ ইনের প্রয়োজন নাই, আমরা ফ্রিতেই এই ডকুমেন্টগুলো সেভ করতে পারবো উইদাউট গুগল ড্রাইভ, গুগল ড্রাইভ ছাড়া। চলুন দেখে নিই কীভাবে করতে হবে। কর্পোরেট লেভেলে বর্তমানে প্রতিদিন 2-4টি ইমেল চালাচালি করে না এমন ব্যক্তি পাওয়া খুবই মুশকিল। ইমেল তো আছে, সাথে আমাদের প্রতিদিন বেশ কিছু বড় ফাইল বা ডকুমেন্টও ট্রান্সফার করতে হয়, আর এই ফাইলটি যদি হয় 25 মেগাবাইটের উপরে, তবে সেই ক্ষেত্রে আমাদের একমাত্র ভরসা গুগল ড্রাইভ। তবে আজকে আমি গুগল ড্রাইভ না, এর বিকল্প হিসেবে একটি পদ্ধতি নিয়ে কথা বলবো, যার মাধ্যমে আমরা 20 জিবি পর্যন্ত ডেটা ট্রান্সফার করতে পারব। তো চলুন দেখে আসি। আমাদের এই ওয়েবসাইটটির নাম হলো উইট্রান্সফার.কম, আর আমরা এই উইট্রান্সফার.কম এর মাধ্যমেই আমাদের ডকুমেন্ট বা ফাইল ট্রান্সফার করব। এখানে রয়েছে 2টি অপশন, একটি ফ্রি, অপরটি হচ্ছে উই ট্রান্সফার প্লাস। প্লাসের ক্ষেত্রে অনেকগুলো সুবিধাই রয়েছে এবং এটিতে আমরা একেবারে 20 জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবো। তো আমরা প্লাসের দিকে না তাকে চলে যাব ফ্রিতে। এটাতে একসাথে 2 জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করা যায়, আর 2 জিবি মানেও কিন্তু কম কিছু না। আমি ক্লিক করলাম টেক মি টু ফ্রিতে, আর এখানে ফার্স্ট আপে কিছু বলছে, আমি জাস্ট আই এগ্রিতে ক্লিক করলাম। প্রথমেই আছে অ্যাড ইউর ফাইল, এখানে মাউস পয়েন্টার নেওয়া মাত্রই বলছে আমি একেবারে 2 জিবি পর্যন্ত ফাইল ট্রান্সফার করতে পারবো। আমি এখানে ক্লিক করে আমার ফাইলটি ব্রাউজ করে আপলোড করে দিলাম। এরপরে আছে ইমেইল টু, অর্থাৎ আমি কার কাছে পাঠাতে চাই, আমি এখানে একেবারে 20 জনের কাছে আমার এই ফাইলটা পাঠাতে পারবো। আমি আপাতত একটা ইমেইলই টাইপ করি। এবার আছে ইওর ইমেইল, অর্থাৎ যে ফাইলটি পাঠাবে তার ইমেল অ্যাড্রেস, আমি এখানেও একটি ইমেল অ্যাড্রেস দিয়ে দেই। এবার অপশনটি হচ্ছে মেসেজ, এখানে আমি ছোট্ট কোনো মেসেজ দিয়ে দিতে পারি, আমি জাস্ট এখানে টেস্ট লিখে দিলাম। এবারে শো যা ট্রান্সফারে ক্লিক করি, আমার ফাইলটি এখানে আপলোড হচ্ছে, অর্থাৎ ট্রান্সফারিং দেখাচ্ছে। ইচ্ছা করলে এটি ক্যান্সেলও করা যায়, তবে আমি ক্যান্সেল করছি না, আমি কন্টিনিউ করি। ইউ আর ডান, অর্থাৎ আমার ফাইলটি ট্রান্সফার হয়ে গেছে। আমি ইচ্ছা করলে এখান থেকে আরও ফাইল ট্রান্সফার করতে পারবো সেন্ড অ্যানাদার অপশনে ক্লিক করে। এখানে আমাকে বলে দিচ্ছে যে আমার এই ফাইলটি 7 দিন পর্যন্ত এখানে তারা সংরক্ষণ করে রাখবে। তো এবার একটু আমার ইমেলের চেক করে দেখি ফাইলটি এসেছে কিনা। হ্যাঁ, আমার ইনবক্সে উই ট্রান্সফার থেকে একটি ফাইল চলে এসেছে। আমি ফাইলটি দেখার জন্য এটিতে ক্লিক করলাম। হ্যাঁ, আমার ফাইলটি চলে এসেছে এবং ফাইলটি কে পাঠিয়েছে, ফাইলের সাইজ কত, সব কিছু ইনফরমেশন এখানে আছে, এবং সেই সাথে আমাকে একটি ডাউনলোড লিঙ্কও দেওয়া আছে। তো এবারে আমি ডাউনলোড লিঙ্কটিতে একটু ক্লিক করি। ডাউনলোড লিঙ্কে ক্লিক করা মাত্র নতুন একটি ট্যাব ওপেন হবে এবং উই ট্রান্সফারের ওয়েবসাইট থেকে আমি ইচ্ছা করলে আমার ফাইলটি ডাউনলোড করে নিতে পারবো। এবং এখানেও সেম একই কথাই বলছে যে 7 দিনের মধ্যে ফাইলটি ডিলিট করে ফেলা হবে। তো গাইজ, আমি এখানে ছোট্ট একটি ফাইল ট্রান্সফার করে দেখালাম, আমরা ইচ্ছা করলে এখানে 2 জিবি ফাইল পর্যন্ত আপলোড বা ট্রান্সফার করতে পারি। তো আজকের মতো এ পর্যন্তই, আগামীতে আরও কিছু নতুন ফাইল ট্রান্সফারের সুবিধা নিয়ে কথা বলবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।